আমরা এখন নবম শ্রেণীর 30 এপ্রিলের যে হোমওয়ার্কটা ছিল সেটা সলভ করব নবম শ্রেণীর 30 এপ্রিলের যে গণিতের হোমওয়ার্ক ছিল এটা একটা কঠিন অঙ্ক ছিল আমার কাছেই অঙ্কটা একটু কঠিন মনে হয়েছে আর তোমার কাছে তো অবশ্যই কঠিন মনে হবে তো আমরা চেষ্টা করব অঙ্কটা একটু সহজ করে করার অনুশীলনী 3.3 এর 30 এপ্রিলের এটা হোমওয়ার্ক দেখো এই অঙ্কটা উৎপাদককে বিশ্লেষণ করতে হবে 29 নম্বর অঙ্ক তো কিভাবে করবা দেখো জাস্ট এইটাকে আগে একটু এই জিনিসটাকে একটু ভাঙায় নিবা কিভাবে ভাঙাবো 4 বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 2 বি স্কয়ার সি স্কয়ার দেখো তো বন্ধুরা 4 বি স্কয়ার সি স্কয়ার থেকে 2 বি স্কয়ার সি স্কয়ার যদি বিয়োগ করি তাহলে কিন্তু এটাই হবে মানে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু এটাই হবে এটা কেন করলাম এটা আসলে আমি এখানে একটা সূত্র প্রয়োগ করব সূত্র ইউজ করব সেই সূত্রটা কোনটা দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি এই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে তো এই সূত্রের মতো করে আমি এখানে সাজাবো আচ্ছা যাই হোক তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু এটা হবে তো এটাকে ভাঙাই আমি লিখলাম 4 বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 2 বি স্কয়ার সি স্কয়ার আর পিছনে যা আছে সব ঠিক থাকবে 2 সি স্কয়ার এ স্কয়ার 2 এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ওগুলো যেভাবে আছে ওভাবে রাখলাম আমি কোনো ধরনের চেঞ্জ করলাম না এখন যেটা করব এটা থাকলো আর এইগুলোকে একটু আমি সাজাবো মাইনাস এ টু দি পাওয়ার 4টাকে সামনে তারপরে মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 এই তিনটাকে আমি সামনে লিখলাম আচ্ছা এইটাকে প্লাস 2 এ স্কয়ার বি স্কয়ার এটাকে এখানে লিখলাম মাইনাস 2 বি স্কয়ার সি স্কয়ারটাকে লিখলাম প্লাস 2 সি স্কয়ার এ স্কয়ার এটাকে লিখলাম দেখো একটু সাজাই নিলাম এ বি সি এ বি বি সি সি এ এই ধরনের একটা সিকোয়েন্স মেনটেন করে আমি পদগুলোকে সাজাইলাম আচ্ছা এখন যেটা করব এটা কিন্তু ঠিক আছে এখানে আমি মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নিলে কী হবে দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস এটা প্লাস বি টু দি পাওয়ার 4 এটা প্লাস সি টু দি পাওয়ার 4 তারপর মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার দেখো বন্ধুরা মাইনাস কমন নিলাম এবং ভিতরে কিন্তু সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল এখন কি করব দেখো এটা থাকলো হ্যাঁ এইখানে আমি যে কাজটা করব সেটা হলো এগুলো এগুলোকে এখন সূত্রে ফেলবো ঠিক আছে সূত্রে ফেলবো কিভাবে মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার দেখো মাইনাস এ স্কোয়ারকে বর্গ করলে কিন্তু এ টু দি পাওয়ার 4 হবে মাইনাস কেন দিলাম সেটা আমি বলি দেখো যেখানে যেখানে এ আছে এখানে কিন্তু এই যে এ আছে এখানে মাইনাস আছে এখানে এ আছে এখানে মাইনাস আছে বাট এখানে এ নাই এখানে কিন্তু প্লাস আছে এই জিনিসটা কিন্তু আমার মাথায় নিতে হবে এই জন্য আমি এখানে মাইনাস দিলাম মাইনাস এ স্কোয়ারের উপরে হোল স্কোয়ার দিলে কিন্তু প্লাস এ টু দি পাওয়ার 4 হবে আচ্ছা এইটা কিন্তু আমি প্লাস রাখতেছি বি টু দি পাওয়ার 4 কে ভাঙাইলাম বি স্কোয়ার হোল স্কোয়ার হলো সি টু দি পাওয়ার 4 কে ভাঙাইলে সি স্কোয়ার হোল স্কোয়ার হবে দেখো মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার এ টু দি পাওয়ার 4 হচ্ছে এটাকে ভাঙাইলে এটা এটাকে ভাঙাইলে এটা আচ্ছা এখন এই মাইনাস এ স্কোয়ারটাকে মনে মনে এ ধরো আর বি স্কোয়ারটাকে বি ধরো সি স্কোয়ারটাকে সি ধরো তাহলে আমি যদি এই সূত্র অনুযায়ী ফেলতে চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে সেই অনুযায়ী এখানে কী হয় দেখো এখানে প্লাস টু এ বি হবে প্লাস টু এ কোনটা এটা এই যে এ এই যে প্লাস টু এ বি কোনটা এটা প্লাস টু এ বি তারপর লিখবো প্লাস টু বি সি দেখো প্লাস টু বি সি বি কোনটা বি সি এই যে এটা প্লাস টু বি সি প্লাস টু সি এই যে টু সি আর এইটা হইল এ দেখো বন্ধুরা এটা কিন্তু আমাদের সূত্রে পড়ল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখন এই পদগুলো মিলল কিনা এটা দেখতে হবে এই দেখো এটা এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার এখানে তো প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে আর এইটা দেখো এখানে মাইনাস আছে এই যে প্লাসে মাইনাসে মাইনাস তার মানে আমি বলতে চাচ্ছি এই পদটা হইল এইটা আর এই পদটা হইল এইটা আর এইটা হইল এটা তো আমাদের এখানে এখন কিসের সূত্রে পড়লো দেখো
a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca মানে এটা a plus b plus c হোল স্কয়ার এর সূত্র দেখো এই যে সূত্র আমি লিখে আসছে আগে a plus b plus c হোল স্কয়ার আচ্ছা যাই হোক নিচে লিখবো না নিচে লিখলে অনেক সময় বোঝা যাবে না হয়তো আমি এখানে লিখতেছি আচ্ছা এটা আমি সূত্রে ফেলবো এবং সেই সাথে আরেকটা কাজ করবো সেটা হলো এইটাকে আমি ভাঙায় নেব 2bc হোল স্কয়ার লেখা যাবে না দেখো তো বন্ধুরা 4b স্কয়ার c স্কয়ার আছে এটাকে লিখলাম 2bc হোল স্কয়ার মাইনাস এই যে মাইনাস ওইটার পরিবর্তে আমি লিখব দেখো এইটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এই যে এ প্লাস এ মানে কিন্তু মাইনাস এ বি প্লাস সি হোল স্কয়ার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে দেখো এইটা পুরোটা সূত্র হইল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আচ্ছা এখন দেখো এইটাকে এ ধরো এইটা পুরাটাকে বি ধরো এটা এ এটা পুরাটা বি তাহলে সূত্রে পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি বলতে এইটা বি ইন্টু কত এ মাইনাস বি এ মাইনাস বিটা আমি লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এখন কী করবো টু বি সি এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে দেখো টু বি সি মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এইগুলোকে আবার সূত্রে ফেলানো যাবে কীভাবে দেখো এইখানে আমি বি স্কোয়ারটা আগে লিখবো বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এটা একটা সূত্রে পড়ে আর মাইনাস এ স্কোয়ারটা পিছনে থাকলো এইখানে এ স্কোয়ারটাকেই সামনে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার দেখো এ স্কোয়ারটাকে সামনে লিখলাম মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার আমি এখন উপরে মুছে দিই দেখো অঙ্কটা অনেক বড় এই জন্য আমাকে মুছতে হচ্ছে বারবার আচ্ছা দেখো এখন এইটা আমার সূত্র দেখো এইখানে দেখো বি স্কোয়ার প্লাস টু বি সি এখানে ভুল হয়েছে টু বি সি হবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এটা হলো বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র বি প্লাস সি হোল স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার দেখো মাইনাস এ স্কোয়ার আর এখানে দেখো বন্ধুরা এখানে আমরা কী করছি এ স্কোয়ার এইখানে আমি মাইনাস কমন নেব এই তিনটার মধ্যে মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নিলে কী হবে বি স্কোয়ার টু বি সির সামনে এখানে প্লাস চিহ্ন আছে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস টু বি সি সি স্কোয়ারের সামনে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে প্লাস সি স্কোয়ার আচ্ছা তাহলে কী হচ্ছে দেখো এখন লক্ষ্য করো বন্ধুরা এই বি প্লাস সি এটাকে এ ধরো আর এটাকে বি ধরো বি প্লাস সিটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এইখানে আসি এ স্কোয়ার মাইনাস এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার এটাকে একটু সাজাই নেই এ প্লাস বি প্লাস সি এইটাকে সাজাবো না কারণ সাজাইলে মাইনাসটা সামনে চলে আসবে এই জন্য সাজাবো না এইভাবেই রাখবো এইখানে দেখো আবার সূত্র এই যে এ স্কোয়ার মাইনাস এইটাকে বি ধরো বি প্লাস সিটাকে বি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখানে আবারও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস সি দেখো এই যে মাইনাস মাইনাস এ প্লাস সি এইটা উত্তর তো বন্ধুরা অনেক বড় অঙ্ক তোমাদের বুঝতে সমস্যা হলে ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখো আর তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও আর যে কোনো হোমওয়ার্ক সলভ করতে সমস্যা হলে আমাকে অবশ্যই প্রশ্নটা লিখে পাঠাও কমেন্টের মধ্যে প্রশ্নটা লিখে পাঠাও আমি সলভ করে দেবো ধন্যবাদ